আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সৃষ্টি সেন্ট্রাল স্কুল রাজশাহী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক বাংলা বিভাগ। সুপ্রিয় বন্ধুরা, আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সামনে আলোচনা করে আসছি। সেই ধারাবাহিকতায় আজকেও হাজির হয়েছি আরও একটি নতুন কোনো অংশ নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, তোমরা নিয়মিত যারা আমার ক্লাস করো তারা ধারাবাহিকতাটা বুঝতে পারবা। আমি এর আগের ক্লাসটা লাইভ ক্লাসের মাধ্যমেই তোমাদের নিয়েছি। লাইভ ক্লাসের বাকি অংশটুকু আমি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে প্রেরণ করছি। তোমরা যারা লাইভ ক্লাস করেছো তারা অবশ্যই ভিডিও ক্লাসটা দেখলে পুরো অধ্যায়ের উপরে একটি সুন্দর ধারণা হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছো আমি কোন অধ্যায় নিয়ে কথা বলছি? হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব তলচিত্রের ভূত, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি গল্প আর কি, ছোট গল্প, কিশোর উপযোগী ছোট গল্প তলচিত্রের ভূত। আজকে মূলত এই গল্পটা নিয়েই কথা বলি, বাকি অংশ নিয়ে। আমরা লাইভ ক্লাসের মাধ্যমে এই তলচিত্রের ভূত এই অধ্যায়ের পুরো গল্প নিয়ে, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দের অর্থ এবং মূল যে গল্প বিষয়টা, বিষয়বস্তুটা রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মূলত আমি সাজিয়েছি তোমাদের প্রশ্ন দিয়ে, বিভিন্ন রকমের প্রশ্ন দিয়ে, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে এরকমভাবে। বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্নই তোমাদের অসুবিধা হয়ে থাকে, আমি অনুধাবনমূলক কয়েকটা প্রশ্ন আলোচনার মাধ্যমে আজকের এই ক্লাসটা শেষ করব। আশা করছি তোমরা পুরো ক্লাসটি বা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা, তাহলে অবশ্যই অবশ্যই এই অধ্যায় থেকে তোমাদের একটি সুন্দর ধারণা হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা মূল আলোচনায় ফিরে যাই। তৈলচিত্রের ভূত মূলত মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি গল্প, কিশোর উপযোগী গল্প বলতে পারো। মূলত এই গল্পটি মৌচাক পত্রিকা 1941 সালের, তাই না, 1941 সালে মৌচাক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, ফেব্রুয়ারি শাখায় প্রকাশিত হয় আমরা জানি। তবে এখানে প্রশ্নও হতে পারে এখান থেকে এইরকম যে জ্ঞানমূলক আকারে যে প্রশ্নগুলো হয়, হতে পারে যে তলচিত্রের ভূত কী ধরনের রচনা, আমরা বলতে পারি কিশোর উপযোগী ছোট গল্প, আমরা বলতে পারি তলচিত্রের ভূত রচনার বা গল্পের লেখককে আমরা বলতে পারি মানিক বন্দ্যোপাধ্যায়। তারপরে আমরা বলতে পারি যে এটা কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়, তাহলে মৌচাক পত্রিকায়, এটাও মুখস্থ রাখার একটা বিষয়। এরপরে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক সময় প্রশ্ন আসে যায় যে তার জন্ম মৃত্যু এই বিষয়গুলো আসে, তো তোমরা এই জন্ম মৃত্যুটা মুখস্থ অবশ্যই করবা। 1908 থেকে 1956 এইটা তার জন্ম মৃত্যু, 1908 সালে তিনি জন্মগ্রহণ করলেন এবং 1956 সালে মৃত্যুবরণ করলেন, এই তো, তাই না? হ্যাঁ, তো এরপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু উপন্যাস রয়েছে, এর মধ্যে পুতুল নাচের ইতিকথা, ইতিকথা, পদ্মা নদীর মাঝি, এগুলো খুব গুরুত্বপূর্ণ উপন্যাস। তো আরেকটি তথ্য দিই যে সেটা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায় মূলত তিনি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। হ্যাঁ, তিনি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন, তারপরেও বাংলা সাহিত্য জগতে তার যে পদার্পণ এবং পদচারণা, একদম পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই সাহিত্য জগৎটি আমরা দেখেছি, তারই একটি ধারাবাহিক বা তারই একটি উল্লেখযোগ্য রচনা হচ্ছে তার এই তলচিত্রের ভূত ছোট গল্পটি। আমরা যে বিজ্ঞান মনস্ক বা বিজ্ঞানের ছাত্র সে বিষয়ে ধারণা পাই এই তলচিত্রের ভূত থেকে। এখানে আমরা দেখেছি নগেন, পরাশর ডাক্তার, পরেশ, তারপরে হচ্ছে নগেনের মামা, সবগুলো চরিত্রকে সামনে রেখে বিজ্ঞান ভিত্তিক একটি গল্প তিনি আমাদের মাঝে তুলে ধরেছেন। যদিও আমরা প্রথমত সেটা বিজ্ঞান ভিত্তিক নয়, কুসংস্কার ধর্মীয় কিছু বিষয় এখানে আমরা দেখতে পাবো। আমরা আলোচনা করেছিলাম যে রূপার ফ্রেমে বাঁধানো যেই তলচিত্রটি রয়েছে সেখানে হাত দিয়ে যে বিদ্যুৎ শক খাওয়া বিষয়টি, এই বিষয়টাই মূলত বৈজ্ঞানিকভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বিদ্যুৎ শক খাওয়া, কিন্তু এটাই যখন আমরা অন্যভাবে একটু পেয়েছি এখানে নগেনের সেটাকে প্রেতাত্মা বা মামার ভূত এই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন আমরা দেখেছি। তো এখান থেকে বেশ বা বিভিন্ন ধরনেরই প্রশ্ন হয়, তোমরা পড়েছো যারা তারা অবশ্যই এগুলো বুঝতে পারবে। তো আমি অনুধাবনমূলক প্রশ্ন কিছু এখানে গুরুত্বপূর্ণ ইনক্লুড করতে চাই, তোমরা যেগুলো পড়ে অবশ্যই অধ্যায় থেকে আরও আরও সুন্দর একটি ধারণা পেয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, তো আমি প্রথমেই যে প্রশ্নটা দিতে চাই যে তলচিত্রের ভূতের অনুধাবন, যেমন নগেনকে পরাশর ডাক্তার ভৎসনা করলেন কেন, ভৎসনা অর্থ তিরস্কার করা, এরকম একটা বিষয় যে পরাশর ডাক্তার নগেনকে ভৎসনা করলেন কেন। আমরা জানি যে অনুধাবনমূলক প্রশ্নগুলো মূলত দুইটা প্যারাই সম্পন্ন করতে হয়, তোমরা প্রত্যেকেই জানো এবং এর আগেভাবে লিখেওছো, তাই নয়?
তো এই প্রশ্নটা দুইটা প্যারার মধ্যে প্রথমটা থাকবে জ্ঞানমূলকের, পরেরটা থাকবে ব্যাখ্যামূলকের, এটা আমরা জানি। তাহলে প্রথম প্যারায় আমরা কি লিখতে পারি, যে পরাশর ডাক্তার নগেনকে ভৎসনা করলেন কেন, তাই নয় এই বিষয়টা? তো পরাশর ডাক্তার নগেনের নির্বুদ্ধতা দেখে মূলত তাকে ভৎসনা করলেন। হ্যাঁ, কি বিষয়টা ছিল সেখানে এখন আমরা ব্যাখ্যা করে দেব, তাই নয়? যে নগেন তার মামা জীবিত অবস্থায় তাকে উপরোপর শ্রদ্ধা ভক্তি দেখালো, মৃত্যুর পর সে যখন জানতে পারে যে তার সকল সম্পত্তি তার মামাতো ভাই পরেশ এবং তাকে সমভাগে বিভক্ত করে দিয়ে গেছে, তখন তার মামার প্রতি একটা অনুশোচনা জন্ম নেয়। তবে এখান থেকে যে প্রশ্নগুলো পাবো আমরা, ম্যাক্সিমাম প্রশ্ন রিলেটেড এবং এই ঘটনাকে কেন্দ্র করেই প্রশ্নগুলো হয়ে থাকবে। তোমরা এই ঘটনাটুকু যদি মনোযোগ দিতে পারো, বুঝতে পারো, তাহলে সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিতে পারবে। তো অনুশোচনা থেকেই তিনি তার মামার তৈলচিত্রে, যেহেতু জীবিত নেই, তো সেই তৈলচিত্রেই মূলত তিনি প্রণাম করে ক্ষমা প্রার্থনা করতে যায়। হ্যাঁ, তো সেখানে যে রূপার ফ্রেমে বিদ্যুতের তার স্পর্শ করা ছিল লিকেজের মাধ্যমে, তো তিনি সেটা বুঝতেন না, বুঝতে পারেননি অথবা জানতেন না, যার ফলে লাইট যখন দেওয়া থাকে হাত ধরে সঙ্গে সঙ্গে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ তড়িদাহত হয়। হ্যাঁ, এই বিষয়টা যখন পরাশর ডাক্তারকে বলে, হ্যাঁ, এই তার নির্বুদ্ধতা দেখেই মূলত এই বিষয়টাকে সে প্রেতাত্মা বা ভৌতিক কোনো বিষয় বলে পরাশর ডাক্তারকে উপস্থাপন করলেই তিনি তখন তাকে ভৎসনা করলেন, এইরকম প্রশ্ন হবে। তো আমি যত বড় বললাম তোমাদের এত বড় বলার দরকার নাই, তোমরা একটু সাজিয়ে গুছিয়ে ছোট্ট করে লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরও আরও কিছু প্রশ্ন হতে পারে, যেমন বলতেছে তুমি একটা আস্ত গর্ধব নগেন, কে উক্তিটি করলো বা কেন উক্তিটি করলো, এটাও আমরা বলতে পারি পরাশর ডাক্তার নগেনকে লক্ষ্য করে আলোচ্য উক্তিটি করেছে, তুমি একটা আস্ত গর্ধব। একই বিষয় যে বিষয়গুলো আমি বলে আসলাম আগের প্রশ্নে, এখানেও এরকমই হতে পারে। হ্যাঁ, যে যখন নগেন তার মামার ছবিকে স্পর্শ করে তার বিদ্যুৎ তড়িদাহত হয় বা বিদ্যুতের শক খায়, হ্যাঁ, তো এই বিষয় যখন পরাশর ডাক্তারকে বলে, পরাশর ডাক্তার তখন পরীক্ষার জন্য পরীক্ষামূলকভাবে আসে, দেখতে আসে, এবং তিনি হাত দিয়ে যখন বুঝতে পারলেন যে না, এটা তো কোনো প্রেতাত্মা বা ভূত নয়, এটা তো শুধুমাত্র বিদ্যুতের বিষয়, তখন তাকে আলোচ্যক্তি করে বা অথবা আস্ত গর্ধব বলে তিরস্কার করলেন, ঠিক আছে? এইরকমভাবে প্রশ্ন দেখো, প্রশ্নগুলো আলাদা কিন্তু উত্তর সেম সেম বিষয়, ঘটনার প্রভাবও কিন্তু একই রকম, এই একই বিষয়কে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, তোমাদের একটু নজরে রাখতে হবে, তাহলে পেরে যাবা। এরপরে তিন নম্বর প্রশ্ন, নগেনের অনুতাপ দগ্ধ হলো কেন, নগেন অনুতাপ দগ্ধ হলো কেন? কারণ নগেন যখন বুঝতে পারলেন তার মামার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি তার মামাতো ভাই পরেশ এবং তাকে সমভাবে বিভক্ত করে দিয়ে গেছে, তখন তিনি অনুতপ্ত হলেন, যেহেতু তিনি বেঁচে থাকতে মামা অনেক কৃপণ ছিল, হ্যাঁ, যদি মামার বাসা বাড়িতে থাকতো মামা তাকে তেমনভাবে দেখাশোনা করেননি, যার ফলে মামাকে উপরপুর শ্রদ্ধা ভক্তি করলেও ভেতরে ভেতরে তাকে সবসময় জমের বাড়ি পাঠাতেই প্রস্তুত ছিল, তাই না? কিন্তু মৃত্যুর পর যখন বুঝতে পারে তখনই তার মধ্যে অনুতাপ বা অনুশোচনায় প্রবেশ করে, এইরকমভাবে ব্যাখ্যা করবা। এছাড়া এই প্রশ্নটা আরও একটা হতে পারে, নগেনের মধ্যে মামার প্রতি শ্রদ্ধা ভক্তি ভরে উঠল কেন, নগেনের মামার প্রতি, হ্যাঁ, নগেনের মধ্যে মামার প্রতি যে শ্রদ্ধা ভক্তি ভরে ওঠার কারণই হচ্ছে যখন সে জানতে পারে তার সমস্ত সম্পত্তি তাকে কিছু অংশ দিয়ে গেছে বা তার মামাতো ভাইয়ের অর্ধেক অংশ দিয়ে গেছে, তখন তার মধ্যে কিন্তু এই শ্রদ্ধা মামার প্রতি তার শ্রদ্ধা ভক্তিটা আরও বেশি বেড়ে যায়। হ্যাঁ, তারপরে ব্যাখ্যা তো আমরা বুঝতে পারছি কিভাবে দেব, তোমরা ব্যাখ্যা করবা। এবং আরও একটি প্রশ্ন আমি আলোচনা করব, তোমার মাথা হয়ে গেছে, কে কাকে এ কথা বলেছে? এটা মূলত পরাশর ডাক্তার নগেনকে উদ্দেশ্য করে বলেছে। নগেন যখন বলছে ডাক্তার কাকা আমি কি পাগল হয়ে গেছি, আমি কি পাগল হয়ে যাচ্ছি, তখন বলছে যে পাগল হওয়া কি এত সহজ রে বাবা, হ্যাঁ, তুমি একটা আস্ত গর্ধব হয়ে গেছো, এইরকম বলতেছে, হ্যাঁ, তোমার মাথা হয়ে গেছে, এরকম বলতেছে, ঠিক আছে? যে যখন নগেন তার অনুশোচনা থেকে তার মামার ছবি স্পর্শ করে, এই যে দ্বিধাদ্বন্দ্ব হইবে, এই এই বিষয়টা যতক্ষণ পরাশর ডাক্তারকে বলতে পারেনি ততক্ষণ তার মধ্যে একটি দোলাচল বৃত্তির কাজ করেছে এবং তার মধ্যে সেটা নিয়ে সবসময় ভেবেছে এবং যার ফলে তাকে একটু কেমন অন্য মানুষ লাগছে। এবং এই অবস্থা যখন পরাশর ডাক্তারকে বর্ণনা করে এক পর্যায়ে তিনি বলেছেন যে আমি কি পাগল হয়ে যাচ্ছি কাকা, তখন তিনি আলোচ্যক্তিটি করেছেন। তো এভাবে মূলত আমরা প্রশ্নগুলোর উত্তর করতে পারবো, সহজ বিষয়। তোমরা যারা ভিডিও ক্লাস করেছো, লাইভ ক্লাস করেছো এবং যারা করেনি অবশ্যই আমার আপলোড দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারবা।
হ্যাঁ এইভাবে ক্লাসগুলোর মনোযোগ সহকারে করলে আমরা সিলেবাসটা দ্রুত শেষ করতে পারবো এবং তোমাদের পরীক্ষার জন্য একটা পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প, বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বললাম। তোমরা বারবার ক্লাসটি দেখো মনোযোগ সহকারে, তাহলে প্রশ্নগুলোর উত্তর তোমরা পেরে যাবে আমার বিশ্বাস। আজকে এই পর্যন্তই ক্লাস। আমি যে পাঁচটা প্রশ্ন আলোচনা করলাম শেষে, তোমরা এই পাঁচটা প্রশ্ন শর্টভাবে লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে এগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সঙ্গে তোমরা এখন রীতিমতো স্কুলে আসতেছো, স্কুলের ক্লাসের পাশাপাশি আমরা অনলাইন ক্লাসগুলোও দিতেছি, তোমরা সবগুলোর মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের ভবিষ্যৎ আরও সুন্দর একটি ফলাফল অপেক্ষা করছে। ওকে, তো আজকে ক্লাস এখানে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।